আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর অ্যানালাইজ করতে পারবেন, আপনি ওয়াইফাই এর স্পিড কত আছে, রেঞ্জ কত আছে সেটা কিভাবে জানবেন। এবং আপনারা যদি যেমন কি দেখা যায় কি যে কোনো ফ্রি ওয়াইফাই ইউজ করার জন্য কানেক্ট করে থাকেন, কানেক্ট করার আগে অনেকগুলো যদি ওয়াইফাই সার্ভার আসে, হটস্পট আসে, আপনারা কী করবেন, সেগুলো থেকে কোনটা বেশি স্পিড আপ সেটা কীভাবে যাচাই করবেন সেটাই আজকে টিউটোরিয়াল আমরা দেখব। তো সেজন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে এখানে টাইপিং করতে হবে wifi analyzer ওয়াইফাই অ্যানালাইজার, এভাবে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলেই পেয়ে যাবেন। আমি সেকেন্ডটা ইনস্টল করলাম, আপনারা চাইলে এগুলোও ওপেন করতে পারেন, এটাও খুব ভালো, খারাপ না। আমি জাস্ট সেকেন্ডে যেটা আসছে আমি এটাই ইনস্টল দিলাম, আপনারা এটা ইনস্টল দিয়ে দেবেন। 10 মিলিয়ন ইউজার, খুব ভালো রেটিং পয়েন্ট। দেন আপনারা ইনস্টল দেওয়ার পর ওপেন, সিম্পলি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এখানে সিগন্যালগুলো দেখতে পাবেন, এই যে রেড টাইপের যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার সিগন্যাল। তো এভাবে আপনারা আমার এখানে অনেকগুলো কিন্তু একই নামের কিন্তু অনেকগুলো সার্ভার দেখা যাচ্ছে, যেহেতু আমাদের ওয়াইফাইটা এরকম। তারপর অন্য আর একটা দেখা যাচ্ছে আইকন, দেখেন এটা রেঞ্জটা, এটা এক প্রকারের দেখা যাচ্ছে। আপনি চাইলেও গ্রাফ আকারেও দেখতে পারেন, এই যে আই আকারের একটা চিহ্ন আছে সেটাতে যদি আপনি টাইম গ্রাফে দেখতে পারেন, যে টাইম গ্রাফ কীভাবে চলতেছে সেটাও দেখতে পারেন। এই যে এটা আমাদের ওয়াইফাইটা কাজ করতেছে কীভাবে সেটা দেখতে পারবেন। যা এই যে রেঞ্জ, এটা এটা প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে আপনারা দেখতে, যেমন কি আমি যদি এই যে এই রেঞ্জটা দেখতে চাই এটা কতটুকু রেঞ্জ স্পিড আছে সেটা দেখতে পারবো। সাপোজ আমি ইয়েলো কালারটা দেখলে এটা রেঞ্জটা কতটুকু আছে সেটা দেখতে পারবো। তো সেটা দেখে আপনারা কানেক্ট করতে পারেন, যেটা সবচেয়ে বেশি স্পিড আপ হয় সেটা আপনারা কানেক্ট করতে পারেন। যে দেখেন এটা অন্য নামের কিন্তু এটা রেঞ্জ খুবই কম, ঠিক আছে। তো আমার কাছে সবচেয়ে বেশি স্পিড আপ হচ্ছে এটা, যেটা আমি কানেক্ট করেছি সেটা। তারপর এখান থেকে চাইলে আরও অন্যভাবে চ্যানেল রেটিং পয়েন্ট হিসাবে আপনি দিয়ে দিতে পারেন, দেখতে পারেন। যেমন কি 14 পয়েন্টে এটা আছে। তারপর আপনি চাইলে অ্যাপি লিস্ট করে দেখতে পারেন, এই যে দেখেন অ্যাপি লিস্ট করে আমি যেটা ইউজ করতেছি সেটা এটা। তারপর সিগন্যাল মিটার, মিটার করে দেখে নিতে পারেন, দেখেন সিগন্যাল মিটার দিয়েও দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আবার মজার একটা অ্যাপ্লিকেশান আপনার ওয়াইফাই সিগন্যাল আপনি জানার জন্য, ওয়াইফাই স্পিড কত জানার জন্য, আপনার ওয়াইফাই কন্ডিশন কী, বা কোনো জায়গা থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন, কোনটা কানেক্ট করবেন, কোনটা বেশি স্পিড আপ, সেই জন্য আপনারা এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে অ্যানালাইজ করে বুঝে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা স্ন্যাপশটও নিতে পারেন। তবে আমার এখানে সবগুলো সেম নাম দেখাচ্ছে, আপনার কোনো সেম নাম দেখাবে না, যেহেতু আমার এখানে একটা ওয়াইফাইয়ের আন্ডারে একই নামে অনেকগুলো ওয়াইফাই সার্ভার আছে, সেজন্য আমার এখানে একই নাম দেখাচ্ছে, আপনার এখানে একই নাম দেখাবে না হয়তো। তো আপনি খুব সহজেই এখান থেকে চুজ করে নিতে পারবেন যেটা আপনি কানেক্ট করবেন, বা আপনার ওয়াইফাইটার রেঞ্জ কতটুকু, স্পিড কতটুকু কম্পেয়ার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা যা এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।